কারণ জল বেশি হলে তো কি করে পাবো না, না আর জল পুরো হয় তো, অত জল হলে তো হবে না, বেশি যদি জল হয় তাহলে কেমন হবে? যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে তো খুব অসুবিধা হবে না? ঘাস কিছু হবার নাই, কিন্তু তবুও এটি গাড়িতে গেছে কি মাসে, একেবারে শ্রাবণ মাসের পয়লা তারিখ, এক মাস থেকে বিছানায় যা খুঁড়ে দিবে, খুললে একটা জল রাখা যাবে না, হ্যাঁ চারিপাশে ওই জাল দিয়ে ঘিরে দেওয়া, হাসি শেষ করে দিবে। বর্ষার মরশুম, তাই বিজন বোনা শুরু হয়েছে। দেখেন তবু কিন্তু আকাশের অবস্থাটা ভালো না, বলা যায় না, প্রচুর যদি বৃষ্টি হয় তাহলে তো একটু অসুবিধা হবে, তবু আর কি সেই বর্ষায় তো থাকা সম্ভব না, তাই চলছে। দেখেন জল আছে প্রচুর, সেই অপেক্ষা থেকে লাভ নেই, বৃষ্টি যদি না হয় তাহলে বিছানটা মোটামুটি একটু গাজিয়ে উঠলে ভালোই হবে। এই যে চলছে, এখানে বালতিগুলো ফেরা শেষ হয়ে গেছে, এখন আর বালতিতে নেই। খালি যদি 12 ঘন্টা পরিষ্কার থাকে তাহলে মোটামুটি বিছানটা মাটিতে শক্ত হয়ে যাবে, তখন আর বৃষ্টিতে কোনো অসুবিধে হবে না। চলছে, ওই ভুগতানটা ছোটটা করে ফেলা পুরে, ওটা জল ডুববে না? সাড়ে বিধানটা কি মারি যায় না তো, এইটা না
খেলা ফের ভাসি আসবে না? হ্যাঁ দেখেন, ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে, কারণ কয়েক ধরনের ধান বিচুন ধান ফেলা হয়েছে, তো তো যাতে মিশে না যায় ওই জন্য খেরের খোল দিয়ে আলাদা আলাদা করে পাট করা হচ্ছে, তোলার সময় যাতে সুবিধা হয় কোনটা কোন ধান, তো সেটাই চলছে। এই যে দেখেন সবচেয়ে পরিশ্রমের কাজ, এখন এই বিচুন ফেলার সময়। কোদাল দিয়ে খুঁড়ি দিবি সম্পূর্ণ, দেখ খুঁড়ি দিন জলটা বাইরে যায় যদি সম্পূর্ণ যায়। এই যে কোদাল দিয়ে জলের লাইনটা বার করে দেওয়া হয়েছে, দেবে সব জল যাবে রে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, তো যারা ভালোবাসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।